আমরা সেকেন্ড সেমিস্টার শিক্ষাবিজ্ঞান বিভাগের ছাত্রীরা বৈদ্যুতিক শিখন সম্পর্কিত একটি উপস্থাপনা অনুষ্ঠিত করলাম। আমরা জানি শিক্ষা হলো এমন এক ধরনের প্রক্রিয়া যার দ্বারা শিশুর জন্মগত সম্ভাবনাগুলি বিকাশে সহায়তা করা হয়। স্বামী বিবেকানন্দ বলেছেন, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য পারফেকশন অলরেডি ইন ম্যান। শিক্ষার মাধ্যমেই শিখন সংগঠিত হয়। সুতরাং শিখন হলো যার মধ্যে দিয়ে আমরা অর্থাৎ শিক্ষার্থীরা বা ব্যক্তি নতুন আচরণ সম্পন্ন করার দক্ষতা অর্জন করে, সেটাই হলো শিখন। শ্রেণীকক্ষের ভেতরে শিক্ষার্থীরা যা করে তাই হলো শিখন। মনোবিদ ড্রিভার বলেছেন, ফলাফলের অভিজ্ঞতার ভিত্তিতে আচরণের পরিবর্তনকে শিখন বলে। আজকের দিনে আমরা বৈদ্যুতিক শিখন অর্থাৎ ইংলিশে যাকে ই লার্নিং বলে, সেই ই লার্নিংয়ের ওপর বেশি গুরুত্ব আরোপ করে থাকি। তো আমাদের মনে এখন প্রশ্ন জাগতেই পারে, ই লার্নিং বা বৈদ্যুতিক শিখন ঠিক কীরকম? তাহলে আমরা চলে আসি বৈদ্যুতিক শিখনের সম্পূর্ণ ধারণায়। ই লার্নিং অর্থাৎ ইলেকট্রনিক লার্নিং হলো প্রযুক্তি নির্ভর শিক্ষণ ও শিখন প্রক্রিয়া। এই প্রক্রিয়াটি শিক্ষার্থীদের শিখন বৈদ্যুতিক পরিবেশের মধ্যে দিয়ে হয়ে থাকে, অর্থাৎ এখানে শেখার বা পড়ানোর মাধ্যম হবে ইলেকট্রনিক, যেটা সম্ভব হয়েছে বর্তমান নতুন নতুন শিখন পদ্ধতি অনুশীলনের দ্বারা। এই শিখনের কিছু উপকরণ আমরা লক্ষ্য করে থাকি, সেগুলি হলো, বৈদ্যুতিক শিখন হলো ওয়েব ভিত্তিক, এখানে সবসময় অনলাইনের মাধ্যমে বা ইন্টারনেট প্রযুক্তির মাধ্যমে আমরা শিক্ষা অর্জন করে থাকি। বৈদ্যুতিক শিখনটি সস্থানিক হয়ে থাকে, যেমন ল্যান, সিডি রম, পেন ড্রাইভ, হার্ড ডিস্ক, র্যাম প্রভৃতির জন্য এখানে আলাদা আলাদা জায়গা থাকে যাতে আমরা তথ্য সঞ্চয় রাখতে পারি। আমাদের এই শিক্ষা প্রক্রিয়ায় বহুমুখী মাধ্যম ব্যবহৃত হয়ে থাকে, যেমন ভিডিও, গ্রাফিক্স, অ্যানিমেশন ইত্যাদি। এগুলি ব্যবহারের ফলে সময়ের অপচয় কম হয়। এই শিক্ষায় আমাদের সেভিং মেমোরি থাকে, অর্থাৎ আমরা এখানে পড়াশোনার যাবতীয় বিষয় সেভ করে রাখি। বর্তমান প্রজন্মে যেহেতু আমরা ইন্টারনেট নির্ভর শিখন প্রক্রিয়া ব্যবহার করি, সেহেতু আমরা ফেসবুক, টুইটার, গুগল ইত্যাদির সাহায্য নিই। এতে আমাদের সময়ের অপচয়টাও কম হয়। এই শিখনের শিক্ষাক্ষেত্রে নানা রকম ভূমিকা রয়েছে। ই লার্নিং আমাদের আচরণের উদ্দেশ্যকে নিরূপণ করে ও আমাদের আচরণের বিকাশে সাহায্য করে। বৈদ্যুতিক শিখন প্রক্রিয়ায় শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য ইতিবাচক উক্তিও সংশোধনমূলক শিখনের ব্যবস্থা করা হয় ও শিখনের দ্বারা তাদের কাছ থেকে ফিডব্যাক পাওয়া যায়। শিক্ষাক্ষেত্রে আমাদের অর্থাৎ শিক্ষার্থীদের কোথায় কী ত্রুটি বিচ্যুতি আছে সেগুলি নির্ধারণ করে এই বৈদ্যুতিক শিখন বা ই লার্নিং। সুতরাং বর্তমান প্রজন্মে আমরা বৈদ্যুতিক শিখনের মাধ্যমে অনেক এগিয়ে আছি ও শিক্ষাক্ষেত্রে সাফল্য লাভ করছি। কিন্তু আমরা কি একবারও গরিব দুঃখী মানুষদের কথা ভেবে দেখেছি? যারা দিন আনে দিন খায়, তাদের ছেলেমেয়েরাও তো পড়াশোনা করে, তাদের কি হবে? তাদেরও ই লার্নিং খুবই প্রয়োজন। তাই আমার মনে হয় সরকার থেকে তাদের জন্য বিনামূল্যে ই লার্নিংয়ের ব্যবস্থা করলে তারাও ভবিষ্যৎ প্রজন্মে এগিয়ে যাবে। এই উপস্থাপনাটি তৈরিতে আমরা আমাদের শিক্ষাবিজ্ঞান বিভাগের শিক্ষক শিক্ষিকাদের প্রতি খুবই কৃতজ্ঞ।